গত 26 ফেব্রুয়ারি একদিনে 1 কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। টিকা গ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরো 2 দিন বাড়ানো হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কার্যক্রমের আওতায় 3 দিনে প্রায় 2 কোটি 25 লাখ ডোজ টিকা দেয়া হয়। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে 28 মার্চ আবার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে গণটিকা দ্বিতীয় ডোজ নিচ্ছে। সর্বস্তরের মানুষগুলো যাতে নির্বিঘ্নে টিকা নিতে পারে সেজন্য 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা সার্বক্ষণিকভাবে তদরকি করছেন। টিকা প্রদান প্রসঙ্গ নিয়ে সাইফুল ইসলাম মোল্লা বলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয়ে দেশ যখন উন্নয়নের রূপমেপে পতিত হচ্ছে, ঠিক সেই সময় করোনার ধাবায় বাংলাদেশের অনেকটা অচল অবস্থা থেকে আজকে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে। গত মাসের 25 তারিখে যারা প্রথম ডোজ গণটিকা নিয়েছে, আজকে 28 মার্চ 2022 তারাই গণডোজ নিচ্ছে এবং আজকে প্রায় 1000 লোকের একটা গণটিকার আয়োজন করা হয়েছিল এবং স্বতঃস্ফূর্তভাবে এই শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে তারা টিকা নিচ্ছে। ইতিমধ্যে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকা দেওয়া হবে। এখানে আমাদের পুলিশ প্রশাসন এবং সাংবাদিক এবং সুশীল সমাজের প্রত্যেকটা লোক আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। আমাদের এখানে ভলান্টিয়ার রয়েছে, বিশেষ করে এলাকার মানুষগুলো আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। এর জন্য তাদেরকে আমি 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাদেরকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আর আপনারা নিশ্চয় জানেন যে সারা বিশ্বে যখন গণটিকার মধ্যে বাংলাদেশ অনেকটা দ্রুত গতিতে এগিয়ে চলছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আজকে যে গণটিকা হচ্ছে তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক আজকে শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে টিকা দেওয়া হচ্ছে। আজকে যারা গণটিকায় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে, বিশেষ করে আমাদের যে যারা ভলান্টিয়ার রয়েছেন শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ যারা রয়েছেন প্রত্যেককে আমরা একটা দুপুরবেলা খাওয়ার আয়োজন করেছি। বিশেষ করে এখানে যারা আমাদেরকে স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদেরকেও আমরা খাওয়া দাওয়ার একটা আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমাদের শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুল পরিবারে যারা এখানে রয়েছে তারাও সহযোগিতা করছে। 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে যেভাবে তারা সহযোগিতা করেছেন। আমিও চেষ্টা করেছি তাদেরকে তাদের পাশে থেকে একতা ঘোষণা করার জন্য। অতীতে যেমন আমি সকল ধরনের মানুষকে আর্থিক সাহায্য বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি এবং বিশেষ করে ধর্মীয় এবং সামাজিক কাজগুলো মানুষ আমাকে যখন ডেকেছে তখনই আমি তাদের ডাকে সাড়া দিয়েছি এবং এখনো দিচ্ছি। ভবিষ্যতে যদি 13 নং ওয়ার্ডের বাসিন্দারা আমাকে যে কোনো কাজে ডাকবে আমি তাদের কাছে সহযোগিতা করব এবং তাদের সাথে একতা ঘোষণা সকল সৃজনশীল কাজে আমি অংশগ্রহণ আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের জন্য কাজ করতে পারি, এই সমাজের জন্য কাজ করতে পারি, বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ের মানুষ রয়েছেন তাদের জন্য কাজ করতে পারি।